প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে গৃহহীনদের মাঝে 667টি ঘর উপহার দেয়া হবে। শুধু ঘরই নয়, জমির মালিকানাও বুঝিয়ে দেয়া হবে এসব অসহায় মানুষদের। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা প্রশাসক। চট্টগ্রামের 8 উপজেলায় গৃহহীনদের জন্য 538টি ঘর প্রস্তুত রয়েছে। আগামী 23 জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এসব ঘর হস্তান্তর করা হবে। প্রথম ধাপে যশোরের 8 উপজেলায় 666টি পরিবারকে জমিসহ ঘর উপহার দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া কিশোরগঞ্জ, নরসিংদী, দিনাজপুর ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আগামী 23 জানুয়ারি গৃহহীনদের মাঝে জমিসহ ঘর উপহার দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান জেলা প্রশাসকগণ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।